নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি বৃষ রাশির জুন মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ আসার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে। এই ভিডিওতে আমি সমস্তটাই কভার করব, তাই ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করা না করাটা আপনাদের উপর। যদি ভালো লাগে ভিডিওগুলি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বৃষরাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যাবে তা বলার আগে আমি আপনাদেরকে আগাম বলে দিই, আমাকে এর আগের যেগুলি মাসিক রাশিফল আমি করেছি সেখানে বেশিরভাগ কমেন্টস একটাই এসছে। সেই কমেন্টসটি হচ্ছে, বর্তমানে তো লকডাউন চলছে, আপনি এই রাশিফলগুলো করছেন কি করে, আমরা তো ঘরেই বসে আছি। দেখুন, এর উত্তর আমি আপনাদেরকে সোজা ভাষায় বুঝিয়ে দিই। আপনি একটু বাইরে বেরিয়ে দেখুন বা একটু খোঁজ খবর নিয়ে দেখুন যে আমি যে কটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো চলছে কি চলছে না। এক নম্বর, মুদিখানার দোকান চলছে কি চলছে না, আশা করি চলছে। দ্বিতীয়, যারা ডাক্তার আছেন তারা কর্ম করতে পারছে কি না, আশা করি করতে পারছে। তৃতীয়, যারা নার্স রয়েছে তাদেরও কর্ম করতে পারছে কি না সেটা দেখা দেখা, আশা করি করতে পারছে। চতুর্থ, যারা পনির জাতীয় পনির বিক্রি করে, দুধ বা পনির, তাদের বিজনেস চলছে নাকি দেখুন, আশা করি চলছে। যারা টিউশনি পড়াচ্ছেন তাদের বিজনেস চলছে নাকি দেখুন, আশা করি চলছে। যারা মেডিসিন বিজনেস করছেন অর্থাৎ ওষুধের দোকান আছে তাদের বিজনেস চলছে কিনা দেখুন, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এরপরে আশা করি আপনারা এরকম কমেন্টস বক্সে আমাকে উত্তর করবেন না। এই বিজনেস বাদ দিয়ে আপনারা যারা আদার্স কোনো কিছু করছেন তাদেরকে আমি বলি, তারা এই ফলাদেশটা শুনুন। আমি এতটুকুটা বলতে পারি, আপনি যতই ঘরে বসে থাকুন না কেন 10% হলেও আপনার কাজে আসবে, তাই আমার কথাগুলি ভালো মতো করে শুনুন। আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। তো প্রথমে আসি যারা পড়াশোনা করছেন। যারা পড়াশোনা করছেন, পড়াশোনাকে দুই ভাগে ভাগ করেছি আমি অলরেডি, সেটা হচ্ছে একটা লোয়ার ক্লাস একটা আপার ক্লাস। যারা লোয়ার ক্লাসে পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনার রেজাল্ট খুব একটা ভালো হবে না, তার কারণ হচ্ছে তাদের অন্য মনস্কতা এবং পড়ার প্রতি একটা নেগলিজেন্সি থাকবে। এর পাশাপাশি যারা হায়ার ক্লাসে পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রমোশন। যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার কোন চাকরি থেকে সেটা বলে দিই, যদি আপনি নার্সের চাকরি করেন নার্সের, সেক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে। যদি আপনি পুলিশের চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রমোশন হবে, আমি কিন্তু বলে দিচ্ছি। তো এই সব কিছু কিছু সেক্টর আছে সেগুলোতে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রমোশনের সাথে সাথে আপনাদের মাইনেও বৃদ্ধি পাবে। এরপরে আসি ব্যবসা। যারা গার্মেন্টস বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করছেন মানে অ্যাফিলিয়েট মার্কেটিং, তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে আসি আপনাদের সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কি বোঝায়, যারা ডাক্তার, যারা উকিল, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ে। যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সট্রিম পর্যায়ে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের পেশেন্ট অনেক বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনাদের ইনকামটাও বৃদ্ধি পাবে।
এরপরে আসি আপনারা যারা উকিল রয়েছেন বা লয়ার রয়েছেন, তাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা টিউশনি পড়ায় তাদেরও কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। টিউশনি থেকে আপনাদের ইনকাম সোর্স আরও বৃদ্ধি পাবে। এবং যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদেরও এই মাসে ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় আপনাদের কর্মস্থান শুভই দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের প্রেম ভাগ্য অর্থাৎ লাভ লাইফ। পৃষ্ঠরাশির জাতক ও জাতিকার এই মাসে প্রেম ভাগ্য খুবই এক্সট্রিম পর্যায়ে ভালো, মানে আপনাদের নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং ফেসবুক প্রেম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে রয়েছে এবং পুরনো প্রেমও আপনাদের জীবনে ফিরে আসবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপরে আসি বিবাহ ক্ষেত্র। বৃষ রাশির জাতক ও জাতিকার বিবাহ ক্ষেত্র খুবই শুভ দেখা যাচ্ছে। আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন, অবশ্যই আপনাদের বিবাহ হয়ে যাবে। এবং এর পাশাপাশি যারা অলরেডি বিবাহ করেছেন এবং ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু নতুন ভাবে বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারে। এরপরে আসি পারিবারিক ক্ষেত্র। বৃষরাশির জাতক ও জাতিকার পারিবারিক ক্ষেত্র শুভ দেখা যাচ্ছে, তবে মাসের শেষের দিকে গুরুজনের সাথে আপনাদের মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু নিজের মুখটাকে সামলে রাখুন, নিজের কথাবার্তাটাকে ধরনটাকে চেঞ্জ করুন এবং গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল হন, এটাই আমি আপনাদেরকে বলবো। এরপরে আসি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের ক্ষেত্রে। এই মাসে আপনাদের সমস্ত দিক শুভ থাকলেও আপনাদের শরীর নিয়ে একটু ভোগার সম্ভাবনা রয়েছে। বাতের ব্যথা, পেটে ব্যথা এবং হার্টের প্রবলেম এবং চুলকুনি এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে শরীর নিয়ে একটু আপনাদেরকে ভোগার সম্ভাবনা রয়েছে। সবশেষে আসি আপনাদের সন্তান ভাগ্য। বৃষরাশির জাতক ও জাতিকারা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের সন্তান লাভের সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তারা কিন্তু সন্তান নিয়ে একটু চিন্তায় থাকবেন, কারণ সন্তান আপনার অবাধ্যতা করবে। তাই আমি আপনাদেরকে বলবো মাথা গরম না করে সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, কারণ বুঝিয়ে অনেক কিছু সম্ভব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে যান এবং কোনো কমেন্টস যদি থাকে, আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। ধন্যবাদ।